নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে পাঁচ কোল দিলেন বিরোধীদের মূলত বিজেপিকে তিনি যে নিশ্চিত প্রামাণিক খারায় কতটা খুশি হয়েছেন সেটা বোঝাতেই কুচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে একান্তে বৈঠক করলেন পঁচিশ মিনিট কথা হয় পরে অনন্ত মহারাজ বলেন সময় সবকিছুর উত্তর দেবে এবং মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে এই বৈঠকের বিষয় সেখানে একেবারে একান্তে অনন্ত মহারাজের সঙ্গে তার কথা হয়েছে উত্তরবঙ্গে রাজবংশী ভোটারদের একটা অংশ অনন্ত মহারাজ নিয়ন্ত্রণ করেন বলে এরা কথা চলে এটা কতটা সত্যি নাকি অতিশয়ক্তি সেটা বলা সম্ভব নয় তবে তৃণমূলের লোকজনও বলেন যে আট দশ শতাংশ রাজবংশী ভোটার অনন্ত মহারাজের কথায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এবং তৃণমূলের লোকজনই বলছেন কুচবিহারে প্রামাণিকের হারার পিছনে অনন্ত মহারাজের ভূমিকা ছিল তিনি আড়াল থেকে কলকাঠে নেড়েছেন এবং রাজবংশীদের তিনি বলেননি পরিষ্কার করে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলেছিলেন তোমরা নিজের মতো করে ভোট দাও তা নিজের মতো করে ভোট দেওয়ার অর্থই হচ্ছে অনন্ত মহারাজের নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই যে বিজেপিকেই ভোট দিতে এই অনন্ত মহারাজ বিতর্কিত চরিত্র কুচবিহারের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন আসামে তিনি থাকতেন হিমান বিশ্ব শর্মা সব ব্যবস্থা করেছিলেন অমিত শাহ এসে তার সঙ্গে দেখা করেছিলেন আসামে তো কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়ে অমিত শাহ তাকে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি নারায়ণী সেনার রেজিমেন্ট তৈরি হবে বলে উনিশে নির্বাচনে প্রামাণিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজের কাজ কিছু হয়নি তারপর অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভায় নিয়ে যায় লক্ষ্য ছিল যে রাজবংশী ভোটকে বিজেপির পাশে পাওয়া কিন্তু অনন্ত মহারাজের অভিযোগ ছিল যে বিজেপি তাদের কোনো কর্মসূচিতেই ডাকে না এমনকি যে কুচবিহারে রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী এলেন সেখানে কুচবিহার বিজেপির যিনি সভাপতি তিনি নাকি অনন্ত মহারাজের দাবি অনন্ত মহারাজকে বলেছিল যে মহারাজ আপনি আসুন কিন্তু আপনার লোকজনকে আর বলার দরকার নেই এমনিতেই মাঠ উপচে পড়বে মোদীজির নামে তো অনন্ত মহারাজ কার্যত ঠুটো জগন্নাথে বসেছিলেন তাকে বিজেপি ডাকতো না তার অ্যাডভাইসও নিত না তাকে দলীয় কাজে ব্যবহারও করতে না তাকে রাজ্যসভার পদ দিয়ে বিজেপি কার্যত তাকে অপ্রাসঙ্গিক করে রাখতে চাইছিল আসলে অনন্ত মহারাজ যেহেতু গ্রেটার কুচবিহার বা কুচবিহার কেন্দ্রশাসিত অঞ্চলক বা উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক এই মতের প্রবক্তা সেই জন্য দক্ষিণবঙ্গের মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায় সেজন্য অনন্ত মহারাজকে আর গুরুত্ব বিজেপি দিতে চায়নি শুধুমাত্র রাজ্যসভার সদস্য করে তাকে রেখে দেওয়া হয়েছিল এতেই অনন্ত মহারাজের গোষা হয় অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূলের যিনি যোগসূত্র হিসেবে কাজ করেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ এক সময় কুচবিহারের দুর্দন্দ প্রতাপ নেতা ছিলেন এখন কুচবিহার পুরসভার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত দীর্ঘদিনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন যে অনন্ত মহারাজ যে ক্ষুব্ধ তলায় তলায় তৃণমূল তার সঙ্গে যোগাযোগ করছে তাদের মধ্যে কোনো অঘোষিত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা বিজেপির নেতারা কি জানতেন না জানতেন জেনেও তারা গা ঘামাননি গুরুত্ব দেননি ভেবেছিলেন যে এমনি করেই যাই যদি যাক না মোদিজি আসছেন জনসভায় উপচে পড়া ভিড় ও তাতেই ভোট বৈতরণী বের হয়ে যাব কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে যারা রাজনীতি করেন তারা জানেন হাওয়াই কিছু হয় না এই যে নিখিল চন্দ্র দে বলে বিজেপির একজন বিধায়ক আছেন আমি কুচবিহারের লোকের কাছ থেকে শুনেছি তিনি বাড়ির থেকে গিয়ে বাজার করতে গেলেও কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে যান চারজনকে নিয়ে কোনো যোগাযোগ নেই স্থানীয় মানুষের সঙ্গে তো এরকম অনেক আছে এই যে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিয়েছে বাগদাতে বিজেপি স্থানীয় নেতারাই বলছে যে আশি লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে রায়গঞ্জে বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি টানকোর তার সুনাম যে খুব উজ্জ্বল সেটা রায়গঞ্জের মানুষও বলেন না এবং বিজেপির কট্টর সমর্থকরাও বলছেন যে প্রার্থী চয়ন ভুল হয়েছে মানিকতলা কেন্দ্রে আবার প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবকে কল্যাণ ফুটবল ফেডারেশনের সভাপতি ঠিক আছে তিনি দুদুবার নির্বাচন এনেছেন একবার কৃষ্ণনগর থেকে লোকসভা একবার দু হাজার একুশে মানিকতলা বিধানসভা অন্য কাউকে কি সুযোগ দেয়া যেত না যিনি দু হেরেছেন মানিকতলায় একুশ সালে হেরেছেন আবার তাকে কেন প্রার্থী করা হল কল্যাণ চৌবে কি খুব দক্ষ সংগঠ তিনি কি মানিকতলা কেন্দ্রের মানুষের কাছে খুব জনপ্রিয় আমার তো মনে হয় কোনোটাই নয় লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে কল্যাণ চৌবে কদিন প্রচার করছিলেন এই প্রশ্নগুলো উঠবে তাহলে কিসের বিনিময়ে এদেরকে টিকিট দিয়ে পুরস্কৃত করা হলো এই প্রশ্নটা বিজেপির মধ্যেই ঘুরছে কিসের বিনিময়ে বিজেপিতে প্রার্থী হচ্ছেন লোকজন বিজেপির মন্ডল সভাপতি যুব মোর্চার নেতারা বলছেন বাগদায় পয়সার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে রায়গঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে তিনি কিছুদিন আগে তৃণমূল করতেন রায়গঞ্জের মানুষ জানেন যে প্রার্থীর ভাবমূর্তি করা স্বচ্ছ নয় তাও তাকে কেন প্রার্থী করা হলো সংগঠন সম্পাদক যিনি আছেন তাকে আমি চিনি না তিনি বিরাট নাকি নেতা বিএল সন্তোষের আশীর্বাদের মাথায় তাকায় তিনি নাকি ছড়ি ঘোরান শিয়ালদার থেকে যে সমস্ত লোকাল ট্রেন যায় সেসব লোকাল ট্রেনের কামরায় তার বিরুদ্ধে পোস্টার পোস্টার পড়েছিল দেখুন বিজেপি তো আটত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছে প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে দু কোটি পঁয়ত্রিশ লাখ লোকের সমর্থন পেয়েছে কিন্তু সংগঠন দেখুন বিশেষত কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিজেপি সংগঠন নেই ভোটার আছে সমর্থক আছে নইলে এত ভোট পায় বহু জায়গায় ভোটার স্লিপ পর্যন্ত দিতে পারেননি বিজেপির কর্মীরা কিন্তু জয় শ্রীরাম ভারত মাতা কি জয় তারা কলা ফাটিয়ে বলে নেতাদের ফোন করলে দেখবেন বলেন বৈঠকে আছি এইসব বৈঠক টৈঠক এই শব্দ বন্ধ গুলো না বাংলার রাজনীতিতে চলে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ইলেকট্রোরাল পলিটিক্সটা অসম্ভব ভালো বোঝেন এবং চব্বিশ ঘন্টা ইলেকট্রোরাল পলিটিক্স মধ্যে থাকেন সংগত করছে আইপ্যাক প্রতিটা পাড়ায় তো আপনি তৃণমূলের কিছু ছেলেকে দেখবেন আপনি কলকাতা শহরে বলুন না বিজেপির পার্টি অফিস কটা দেখেছেন আর পার্টি অফিস থাকলেও তাদের লোক এসে বসে সিপিএম এর যখন একেবারে একচ্ছত্র শাসন তখনও কিন্তু তৃণমূলের পার্টি অফিস ছিল তৃণমূলের লোকজন রাস্তায় বেরোতো রাজনীতি করতো ঝগড়াঝাটি হতো অশান্তি হতো মারামারিও হতো কিন্তু রাজনীতিটা করতেন আর যারা বিজেপি করেন তাদেরকে কিন্তু দেখা যায় না ভোট বিজেপি পায় কারণ ভোটার বিজেপির সমর্থক প্রচুর আর বিজেপির নেতারা ভাবেন এই সমর্থকরাই তাদের একদিন ক্ষমতায় বসিয়ে দেবে তারপর তারা সংগঠন করবেন ব্যাপারটা এত সহজ নয় উত্তরবঙ্গে বিজেপি সংগঠন অনেকটা মজবুত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অনেক মজবুত বাঁকুড়া পুরুলিয়ায় মজবুত বিশেষত কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার থেকে অনেকটা মজবুত এই কটা অঞ্চলে সংগঠনের একেবারে দুরবস্থা হাড়ির হাল কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব ওজিএস এইসব ব্যাপার নিয়ে কখনো দেখবেন না উদ্বেগ প্রকাশ করছেন সব নিজের লোককে বসিয়ে দাও হ্যাঁ তে হ্যাঁ না তে না বলবে তাদের কাজের কোনো মূল্যায়ন করা হয় না শ্লোগান আছে না আপনা বুথ সবসে মজবুত এগুলো রেটরিক কথার কথা যে যে জায়গায় বিজেপি ক্ষমতায় আছে সেখানে বুথ স্তরে বিজেপি রকম শক্তিশালী এই যে মধ্যপ্রদেশে কত দিন ধরে বিজেপি ক্ষমতায় আছে এবারও তারা বিধানসভা নির্বাচনে ভোট বাড়িয়ে লোকসভায় উনত্রিশটা আসন জিতলো কারণ বুথ স্তরে সংগঠন অত্যন্ত মজবুত পশ্চিমবঙ্গ সেই সংগঠন মজবুত করতে পারছে না শুধু আমার লোক আমার পদলেহন করে চলেন আমার ব্যাকবন তাই তিনি পদে থাকবেন তার কাজের কোনো মূল্যায়ন হবে না তার পারফরমেন্সকে আতস্কাচের নিচে রাখা হবে না শুধু তিনি রাজ্যে ক্ষমতাসীন নেতাদের বাহক বলে তার সাতক্ষণ মা পেতে দল চলতে পারে না কেন প্রার্থী বাছাই নিয়ে বিজেপির লোকেরা এই অভিযোগ করবে টাকার বিনিময় টিকিট বিক্রি হয়েছে এই অভিযোগ কেন করবেন স্বচ্ছ ভাবমূর্তি যাকে নিয়ে কোনো রকম ডিসপিউট নেই তাদেরকে প্রার্থী হিসাবে খুঁজে পাওয়া গেল না এর বিজে রাজ্যের নেতৃত্বকে নিতে হবে দেখুন রায়গঞ্জ বাগদা আর একটা কিন্তু রানাঘাট ওরা কিন্তু বিজেপি জিতেছিল একুশে মানিকতলায় তারা হেরেছিল ওই তিনটে আসন রিটেন করতে না পারলে বিজেপির কাছে কিন্তু সেটব্যাক হবে সেটুকু কি তারা মাথায় রেখেছেন জানি না কথা বলেছিলাম বিজেপির অন্যতম মুখপাত্র বিমল শঙ্কর নন্দর সঙ্গে এই বিষয় নিয়ে নির্বাচনে পরাজয়ের পরেও বিজেপি থেকে সেকেনি যাদেরকে প্রার্থী করা হয়েছে এই উপনির্বাচনে বিজেপির কর্মী সমর্থকরাই অভিযোগ করছেন যে বাগদায় আশি লক্ষ টাকায় টিকিট বিক্রি হয়েছে রায়গঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে তার ইমেজ অত্যন্ত অস্বচ্ছ টানকোট তো আবার কল্যাণ চৌবে মানিকতলায় যে দু দুবার হেরেছে একবার কৃষ্ণনগর একবার মানিকতলায় তাতে কি পুরনো কর্মী সমর্থকদের গুরুত্ব নেই টানকোটরা গুরুত্ব পাবে আর পয়সার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ হচ্ছে মারাত্মক বহিরাগত আপনার তো দুলাল বট ছিল দীর্ঘদিন পুরনো রাজনৈতিক কর্মী কেন তাকে টিকিট দেয়া হলো না কি বলবেন দেখুন একটা কথা বলি বিজেপি যে কোনো কর্মী ভোটে দাঁড়াতে পারেন এটা কিছু না এখানে পরিবার ইত্যাদি ইত্যাদি দেখে তো আর প্রার্থী সিলেকশন হয় না প্রার্থী সিলেকশন একটা প্রক্রিয়া আছে যারা সিলেকশন করেন তারা বিভিন্ন দিকগুলো বিচার বিবেচনা করে নাম পাঠান এবং কেন্দ্রীয় নাম স্থির হয় এক দুই এই যে টাকা পয়সা গল্প শোনানো হচ্ছে টাকা পয়সার গল্পে তো প্রমাণ দিতে হবে তো আজ আমি কোথাও দেখলাম না যে এই কেউ একটা অন্তত প্রমাণ দিয়ে কথা বলেছে বহু ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বিভিন্ন দলের ক্ষেত্রে শুনি অন্য দলের কথা আমি আমার বলার কোনো প্রয়োজন কিন্তু কে কোথায় টাকা দিয়ে প্রার্থী পদ পেয়েছে অন্তত আমার আজ অব্দি জানা নেই আর আমি আমি নিজেও তো একবার বিজেপির প্রার্থী হয়েছিলাম দু সালে একুশ সালে আমাকে একটা পয়সা খরচ করতে হয়নি তবে আমি নিজে যেখানে আমার কাছে কেউ পয়সাও যায়নি আমি অপরের ক্ষেত্রে কি করে সন্দেহ করবো যে টাকা দিয়ে প্রার্থী বন্ধ হয়েছে অন্তত আমার কাছে তো কেউ টাকা যায়নি তাই টাকা দিয়ে প্রার্থী হয়েছে এগুলো একটা এমন একটা অভিযোগ কেউ কেউ তোলে যেগুলো খুব পাবলিকের দ্রুত খেয়ে নেয় কিন্তু তার না থাকে কোনো প্রমাণ না তার কাছে কোনো প্রমাণ সর্ষণা কথার ভিত্তিতে চলে আর যারা তুলেছে তারা সত্যি বিজেপির কোন র্যাঙ্কে আছে কে আছে এগুলো আমি বলতে পারবো না এটা গেল টাকা দিয়ে ইয়ে প্রশ্ন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনি ট্রান কোট বলছেন যে দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আহ তাহলে তো আমি বলবো তৃণমূল ব্যক্তি নিজেও ট্রান কোট আপনি বলুন তাতে এটা কংগ্রেস করতেন কংগ্রেসের তৃণমূল করেছেন আর এখন তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা তো প্রায় আমার ধরনের এইটি পার্সেন্ট টান যারা মন্ত্রী হয়ে আছে তারা ট্রান কোর্ট নয় কেউ সিপিএম থেকে গেছে কেউ কংগ্রেস থেকে গেছে বিজেপি নিয়ে চলে গেছে তারা ট্রান কোর্ট নয় তারা কি কোর্টের একটা দিকি পড়ে তা তো নয় ট্রান কোর্ট তারাও কোর্টটা উল্টে উল্টে পড়েছে তাই আর এমনকি সিপিএম থেকে হলো এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর দু একজন বিভিন্ন জায়গার সিপিএম এর যারা স্থানীয় অর্গানাইজার তারাও তৃণমূলের উঠে পড়েছে ফলে কি বলবো তাদের ট্রান কোর্ট নয় তিনি এতদিন সংগঠনটা করেছেন তো তারপরে তাকে এরকম টানকোট বলে এড়িয়ে যাওয়ার কি আছে আর একটা তার কিন্তু ভালো নয় বলেই রায়গঞ্জবাসী দলমত নির্বিশেষে জানাচ্ছেন আমি জানি না তিনি কি করেছেন আমি তো ইমেজের কথা খুব বলতে পারবো না তিনি কিছু অন্যায় করলে তো বলতে হবে যে তিনি কি কি অন্যায় করেছেন এই অন্যায়গুলো করেছেন তারপরেও বিজেপি তাকে প্রার্থী করল কেন ফলে সেইটা জানা নেই আজব্দি আপনি বলছেন আমি খোঁজ নিয়ে দেখবো কিন্তু আজবদি কব কি বলেছে যে তিনি এই অপরাধ করেছেন তিনি এই তোলাবাজি করেছেন মানুষকে খুন করে দিয়েছেন এরকম তো কিছু শুনিনি আমি ফলে তার ইমেজ কি কি খারাপ কাজ কি করেছেন এগুলো তো জানতে ভালো হতো আর কি তাই এই আলোচনাগুলো দেখুন আলোচনাগুলো হয় চলতেই থাকে কিন্তু আলটিমেটলি যখন নির্বাচন আছে প্রত্যেকে তার পাশে থাকে আর একটা বিষয় আপনি একটু পজিটিভলি দেখুন না বিজেপি তো এবারে নির্বাচনে বিরাট ভালো করেছে সেটা আমিও বলতে পারবো না সাত আসন হারিয়েছে তারপরেও বিজেপির প্রার্থী হওয়ার জন্য এতটা মানুষের আগ্রহ আছে তার মানে বিজেপি এখনো উনচল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া একটা দল কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে এখনো একটাই দল যে তৃণমূলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে ওটা বিজেপির কর্মীরা জানেন বলেই এই দলের হয়ে দাঁড়ানোর এত ইচ্ছে কই অন্য দলের সেই কথা মানে যে ধাক্কা মেরে দাঁড় করা হচ্ছে আমাদের তো এটা করতে হয় না আমি পজিটিভ দিক দিয়ে তাকে দেখার চেষ্টা করছি তাহলে কল্যাণ চৌবে দু দুবার হেরেছেন কৃষ্ণনগর এবং তলায় আপনারা কি নতুন মুখ খুঁজে পেলেন না কল্লান চৌবেকের সঙ্গে মানিকতলা কেন্দ্রের মানুষের যোগাযোগ কত আমি নিজেই কেন্দ্রে থাকি আমি নিয়ে বলছি ওনাকে কজন চেনে মানিকতলার মানুষ কল্লান চৌবেকে গোটা ভারতের মানুষ চেনে ইনি একটা অত্যন্ত তিনি আন্তর্জাতিক মানের প্লেয়ার হতে পারেন মানিকতলার হোমেও লাগে না যোগ্যও লাগে না উনি উনি উত্তর কলকাতার লোকসভা নির্বাচনে কোনো প্রচারও করেননি তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা গুরুত্বপূর্ণ খ্যাতির কথা বলছি বলেন দ্বিতীয় কথা হচ্ছে এই মানিকতলা কেন্দ্রেই অঞ্চলেই তিনি বসবাস করেন ন্যাচারালি তাকে একেবারে ঝেড়ে ফেলে দেবেন নালেবী কৃষ্ণনগরে গতবারে লড়াই করেছিলেন গত নির্বাচনে এবং যথেষ্ট ভালো লড়াই করেছিলেন গত বিধানসভা নির্বাচনে অনেক জায়গাতেই আমরা পরাজিত হয়েছিলাম পুলি পরাজিত হয়েছিলেন কিন্তু দুবার হেরে গেছেন মানে তিনি কি নতুন মুখ খুঁজে পেলেন না মানে এটাও কি একটা রাহুল সিনহা সিনগ্রাম হতে চলেছে হারবেন 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 নির্বাচনে লড়বেন 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 এক দশম বার লড়েছেন রাহুলদা দেখুন একটা কথা বলি সাধারণভাবে উপনির্বাচনে না লোকে একটা হাল ছাড়া মনোভাব থাকে যে এই শাসক দল তো হেরে ধরে জিতবে ইত্যাদি ইত্যাদি সেখানে আমরা তিন হাজার ভোটে পিছিয়ে আছি অন্যান্য জায়গায় যথেষ্ট এগিয়ে আছি তো যেখানে আমরা পিছিয়ে আছি সেখানেও কল্যাণ চমের বুক লড়ছেন আমি আবার বলছি আপনি পজিটিভ দিকটা দেখুন না উনি লড়ছেন যখন তাকে তো ক্রেডিট দিতেই হবে আর আমরা তো জানি এই কলকাতার এই বিভিন্ন জায়গার মতো এখানেও সিপিএম কি করতে পারে গত লোকসভা নির্বাচনের পরে কি কাণ্ড করেছিল এখানে তৃণমূলের লোকজন এক মানে বিভিন্ন মানুষকে মারধর ধর করা এইসব কাণ্ড কারখানা করেছিল আমাদের একজন কর্মী আর কাফুগা চিরঞ্চলে মূর্তি বানাতো সেই পশুদের তারা দেখে কার্য তো দিয়ে দেন এটাই বোঝে মকম্বল ধারণা একদম বুঝ ধারণা চুক্তি পান্ডে নিদর্শনের নাম ও ভিডিও নামও বোঝা যাবে যে কে ওয়াক ওভার এবং কে লড়াই করবে তবে আজ সবথেকে চাঞ্চল্যকর খবরটা আপনাদের সংগঠন সম্পাদক এরা কেউ কিছু জানতেন না যে অনন্ত মহারাজ তলায় তলায় তৃণমূলকে সমর্থন করছেন এবং মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা জানাতে গেলেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে অনন্ত মহারাজের সমর্থন একদম নিশ্চিত করে দিলেন নিশিত প্রামাণিক জানতেন না আপনাদের সংগঠন সম্পাদক জানতেন না যে বেসুরো গাইছেন অনন্ত মহারাজ এই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা হি আপনারা বাংলায় তৃণমূলের মোকাবিলা করবেন শুধু বৈঠক আর ভোজন একটা কথা বলি সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে রিপ্রেজেন্টেটিভ করে সেখানে ধরেন মানে দেখ দেখতে হয় যে সমাজের বিভিন্ন প্রান্তিক বা মেন স্ট্রিম প্রত্যেকে যাতে সেখানে রিপ্রেজেন্টেড হন দীর্ঘদিন একটা কথা ছিল রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে যে তাদের কাউকে কি পুনর্দর্শী স্বীকৃতি দেয় ভারতীয় জনতা পার্টি তাদেরই একজন তিনি অনেক রাজবংশীদের কথা কাজ করেন তাদের কাছে রাজ্যসভায় পাঠিয়েছে এবং এখনো তিনি রাজ্যসভায় ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় যা যা করার কথা নিশ্চয়ই তিনি সেটা করবেন এরকম ধরুন কোনো বিলে যদি ইয়ে দেওয়া হয় হুইপ দেওয়া হয় সে হুইপ নিশ্চয়ই তিনি মেনে চলবেন এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই কিন্তু আপনি উল্টো দিক দিয়ে ভাবুন আচ্ছা আমরা যে মমতা ব্যানার্জিকে অভ্যস্ত তিনি নিজে গেলেন দেখা করতে এই কথাটার মানেটা কি নিজে গেলেন দেখা করতে এই মমতা ব্যানার্জি যিনি একটা কথা বলে সেটা ঘোরাতে যান না যে মমতা ব্যানার্জী বলেছিলেন যে সত্যি তাগত বিধানসভায় পাশ হয়েছিল আবার সেই একই কথা বলেছেন যে মমতা ব্যানার্জী বলেছিলেন যে রবীন্দ্রনাথ আহ কোলে রস খাইয়ে গান্ধীকে অনশন ভঙ্গ করিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালে একই কথা পরবর্তীকালে বলেছিলেন নইন পুল্লি ওয়েল যে তিনি যা বলেছেন সে কথাগুলো ঠিক নয় ঐতিহাসিকভাবে ভুল তিনি তার ইগো ত্যাগ করে যাচ্ছেন দেখা করছে রাজ্যসভায় বিজেপি একজন সদস্যের সঙ্গে এই কথাটার মানে আপনি একটু বুঝে দেখুন সবকিছুকে নিজের মতন উল্টো দিক দিয়ে দেখুন নামা মতো একটু দেখার চেষ্টা করুন আমি বলছি আপনাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস খুব ভালোই জানে এই জয়গুলো কোন কোন ভাবে জয়গুলো আসছে কিন্তু এই জয়টা জয় নয় এখনো তিনি ভারতীয় জনতা পার্টি দু সালে এই দলটিকে ওরা কম অত্যাচার করেনি ষাটজন কর্মী জীবন দিয়েছে তারপরে কেউ এই দল ছেড়ে যায়নি দু একজন শোতে আসে শোতে ভেসে যায় কিন্তু দলটাকে যারা ভালোবাসে তারা কিন্তু থাকে আপনি যেটা বলছেন এটা শাক দিয়ে মাছ দেখার মতো এইসব এইসব গল্প আমরা জানি অনন্ত মহারাজ যে তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন নির্বাচনের আগের থেকে এই খবরটা আপনাদের কেউ জানতেন না বা জানলেও আপনারা গুরুত্ব দেননি সেই জন্যই নিশি ছেড়েছেন আরে এই সত্যটা স্বীকার করতে অসুবিধা কি যাক চলে যাবে কত বলি নিশ্চিত প্রামাণিক ওখানে কেন পরাজিত হলে সে নিয়ে অ্যাসেসমেন্ট চলছে আপনার অ্যাসেসমেন্ট করুন আবার সাতখারা কুড়ি হাজার থেকে তৃণমূল জিতে নেবে ছাব্বিশে কিভাবে দেখা যাবে তবে বৈঠক বৈঠক আর মানুষের সঙ্গে যোগ নেই এভাবে আর কদিন চলবে মোদি হওয়া যোগ না থাকে বারোটা অর্থাৎ জিতলাম কি করে সেও তো জিততে পারতাম না আমরা সুতরাং সেটা কোনো কথা টার্গেট করেছিলেন তিরিশ থেমেছেন বারোয় ঠিক আছে ভারতের উনত্রিশ পার্সেন্ট ভোটটা তো পেয়েছি নব্বইটা আসনে এগিয়ে আছি সত্তরটা আসনে দশ হাজার এ ডিফারেন্স এগুলো একটু দেখুন ভালো করে এটা আপনাদের দু হাজার উনিশেও আপনারা একশো সাতাশটা আসনে এগিয়েছিলেন তথ্য আমারও পুরোপুরি ঠোঁটস্থ থাকে আমার বক্তব্য নয় অনন্ত মহারাজের একটা বক্তব্য আপনিও নিশ্চয়ই শুনেছেন যে নরেন্দ্র মোদী যখন রাসমেলা গ্রাউন্ডে এসছিলেন কুচবিহারে তখন কুচবিহারের জেলা সভাপতি তাকে গিয়ে বলেছিলেন যে আপনাকে আসতে হবে না আপনার লোকদেরও আসতে হবে না আমরাই মাঠ ভরিয়ে নেব না আপনাকে আসতে হবে না বলেননি আমি আমি শুনেছি ওই ভিডিওটা যে আপনি দয়া করে আসুন তো উনি বলেছিলেন যে আমার লোকজন কি যাবে বলে এমনিতে আসার দরকার নেই আমাদের লোকই মাঠ ভর্তি করে দেবে মোটেই সেটা যেটা কোনো খারাপ ভাবে উনি বলেছেন বলে আমার মনে হয়নি ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল উনি কিভাবে নিয়েছেন হয়তো কোথাও উনি মনে করেছেন ওনার লোককে যেতে বারণ করা হয়েছিল সেটা একেবারেই তা নয় বলা হয়েছিল যে আপনাকে আলাদা করে কষ্ট করতে হবে না এমনিতে মাঠ ভর্তি হয়ে যাবে আরে যে যাবার সে তো যাবেই কিন্তু আমার কথা হচ্ছে তলে তলে কে কার সঙ্গে কি করছে সে তো

Right choice, right decision.